মেকআপ ভিডিও করব, যেটা আমি জানি না কীরকম হবে। আমি সেইখানে যাবো মেকআপ করতে, তার নাম্বার নিয়ে নিয়েছি। আর তিনি ঘরে, তার পার্লারটা হলো তার ঘরে, তো তার বাড়িতে আমাকে যেতে হবে। তো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, আর এক্ষুনি বেরাবো আর তোমাদের সাথে শেয়ার করবো যে কীরকম হয় ভিডিওটা। তোমরা অবশ্যই দেখতে থাকো আর আমার পাশে থেকো। গাইস, আমি অলমোস্ট চলেই এসেছি। আমি ফোন করে নেব একবার, লোকেশনটা আমি ঠিক এসেছি কি আসিনি সেটা একবার দেখে নেব, চেক করে নেব। সো হ্যালো, হ্যাঁ আমি চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ওইখানেই নেমেছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি বাইরে একটু বেরিয়ে দাঁড়ান, আমি তাহলে বুঝতে পারবো। হোয়াইট কালারের? ওকে ওকে। তো কি পরবে তুমি, কিরকম ড্রেস পরবে? আমি একটা লাল কালারের, কালারটা হবে লাল আর গোল্ডেন আছে তার মধ্যে, আর আর কিছু নেই, এই কালার দুটোই আমি পরবো আজকে। ঠিক আছে, আসো। ওই 700-800 মতো পড়বে, 700-800 মতো পড়বে, 700-800। আচ্ছা ঠিক আছে, চলো। সো গাইস, এখানে উনি জল দিয়ে আমার আইলাইনারটা মুছে নিচ্ছে, আর এরপর তিনি আমার মুখে না কিছু মুছে না কিছু লাগিয়ে তিনি প্রাইমার লাগালেন, আর প্রাইমারটাকে এইভাবে এইভাবে ঘষছে প্রাইমারটা, আর এমনই ঘষছে, এমন ঘষা ঘষছে মানে বলার মতো না। তোমরা দেখো কিভাবে ঘষছে উনি প্রাইমারটাকে। এটা কি লাগালেন আগে? তার কাছে ব্লেন্ডার নেই, তিনি পার্লার খুলেছেন কিন্তু তার কাছে ব্লেন্ডার নেই, ব্রাশ নেই, তিনি হাত দিয়ে পুরো কাজটা করে যাচ্ছে, আর পুরো ক্রিমটা এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে লাগাচ্ছেন। তোমরা দেখতে পাচ্ছ কী পরিমাণে তিনি ঘষে আমার চামড়াটা, আমার স্কিনটার সাথে যুদ্ধ করছেন। তো উনি আমার মেকআপ না, উনি আমার ফেশিয়াল করছিলেন। তো তিনি এত পরিমাণে আমার স্কিনের ওপর অত্যাচার করছেন, টর্চার করছিলেন, আমার মুখটা পুরো জ্বলছিল, আর তারপর তিনি আমার মুখে ফাউন্ডেশন লাগাচ্ছে। তোমরা দেখো কিভাবে ফাউন্ডেশন লাগাচ্ছে। আর আর আমি এটাই ভয় পাচ্ছিলাম যে ইনি এই ফাউন্ডেশনটাকেও প্লিজ যেন না ঘষে, কারণ আমার চামড়াটা তাহলে আর কিছু থাকবে না। আমার যা পরিমাণে মুখটা জ্বলছিল সেটা ভাবছি আর হাসি, আর ঠাকুরকে ডাকছি যে ঠাকুর যেন না হয় এরকম কিছু, তাহলে আমি মরে যাব। আর যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো, তিনি আবারও সেই তার হাত দিয়েই কী করছে দেখুন আপনারা। আমার কান্না পাচ্ছিল যে পরিমাণে তিনি আমার স্কিনের সাথে যুদ্ধ করছেন, আমার কান্না পাচ্ছিল, আর আমার স্কিন দিয়ে ধোঁয়া উঠছিল, এত জ্বলছিল, এত জ্বলছিল। আমি তো ভাবলাম আমার স্কিনটা পুরো চামড়া উঠে চলে যাবে, যেমন সাপের চামড়া খোলস ছাড়িয়ে চলে যায়, আমার আমি ভেবেছিলাম আমারও ওরকমই হবে। উনি আমার ফেশিয়াল করছিলেন। আপনি কি ফেশিয়ালও করেন? হ্যাঁ সব। সো গাইস, আমার স্কিনটা তোমরা দেখে নাও কত সুন্দর করে দিয়েছে, আমাকে ফর্সা ফর্সা করে দিয়েছে, আর আমার মুখ দিয়ে ধোয়া বেরাচ্ছে, আমি কত হট হয়ে গেছি, আমার মুখটা জ্বলছিল পুরো, একদম মনে হচ্ছিল লঙ্কা ঘষে দিয়েছে। এবার তিনি আমার চোখের ওপর ফেস পাউডার লাগাতে শুরু করে দিয়েছেন। ফেস পাউডার চোখের ওপরে কে লাগায় তোমরা আমাকে কমেন্টে বলো, কে লাগায় ফেস পাউডার চোখের ওপরে? সো গাইস, তিনি ফাইনালি আমার আই মেকআপ শুরু করেন সবার লাস্টে, আর তার মেকআপটা যে করছিল যে তুলিটা দিয়ে, সে তুলিটা তোমরা একবার দেখো, তুলিটায় তুলি নেই, তুলি ছিল না, উনি কী দিয়ে মানে বেশিরভাগ ওইটা কাঠ, যে তুলির ভেতরে কাঠ থাকে সেটা দিয়ে আমার হচ্ছিল ঘষছিল, ঠিক আছে, তার উপর যা একটু তুলো মতন লাগানো ছিল সেসব দিয়ে ঘষে ঘষে লাগাচ্ছিল। ভাবো তোমরা, ভাবো তোমরা দেখো উনি হাত দিয়ে, আঙুল, হাতের আঙুল দিয়ে আমার গালে লুজ লাগাচ্ছিলেন, আর সেটা ঠিক ছিল এইরকম, আমি অনেক হাত দিয়ে মুছেছি তাও ওঠেনি।
আমি লিপস্টিকটা লাগানোর টাইমে তাকে বলি যে আমার গালে লুজটা একটু বেশি হয়ে গেছে, মুছে দিতে। তিনি তার কাপড় দিয়ে, দেখো তোমরা, তিনি তার কাপড় দিয়ে মুছলেন। আর আমি এটা বুঝতে পারলাম না মেকআপের পর সবার লাস্ট তুলি ওলানোটা কি দরকার ছিল। কত দেবো? 800 দাও। 800টা একটু বেশি হয়ে যাচ্ছে না, কারণ সেই তখন তো আইস আমি টাকার অ্যামাউন্টটা দিয়ে আর দাঁড়াইনি। আমি সেখান থেকে বেরিয়ে যাই আর ক্যামেরায় দেখে মুখটা অতটাও সাদা লাগছে না, কিন্তু রিয়েল লাইফে মুখটা অনেকটাই সাদা ছিল, বডির থেকেও বেশি সাদা ছিল। আমি ওনাটা নিয়ে যেতে আমি বেঁচে গেছি। তো আমার ফাইনাল পার্টি লুক, আর আমি যে কি অবস্থায় এসেছি তোমরা আইডিয়া করতে পারবে না। লাইনারটা এখানে লেগে গেছে সেটা তিনি খেয়ালও করেনি, না কাজল পরিয়েছে, না আইল্যাশ, কিচ্ছু না। আর আইলাইনার দিয়ে আমার ভুরু হয়ে গেছে। আমি মেকআপটা তোমাদের সামনে তুলব আর দেখাবো যে কী পরিমাণে মেকআপ ওঠে। সত্যি আমার মুখ চুলকাচ্ছে, এত বাজে মেকআপ, মানে কী বলবো। আমি রোস্ট ভিডিও দেখেছি, রোস্ট মেকআপের ভিডিও দেখেছি, তার মধ্যে এটা তাদের বাবা বা তাদের মা ঠিক আছে ছিল, বা তাদের ঠাকুমা ছিল, এটা মেকআপ ছিল না। এটা আমার মুখ এখনো জ্বলছে, তোমরা বিশ্বাস করবে না। আমার মুখের এই সাইডগুলো, চোখের ভেতরে এমন আমার আইলাইনার পরিয়েছিল, আমি অত দূর থেকে এসেছি তখনও মানে আইলাইনার আছে, শুকায়নি। কি বাজে কোয়ালিটি, তোমরা ভাবতেও পারবে না। তোমরা ভিডিওটা দেখেছ, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো। এটা আমার ফার্স্ট টাইম ছিল আর আমি ভাবতে পারিনি এরকম ধরনের লুক আসবে, এরকম ধরনের ভিডিও হবে, এইরকম পরিমাণে হবে, কখনোই ভাবতে পারিনি। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। থ্যাংক ইউ এতটা দেখার জন্য। All right.